করোনায় সোচ্চার হলেন আইসিডিএস কর্মীরা। বুধবার শহরের বিদ্যাসাগর হলের সামনে বিক্ষোভ সমাবেশে সামিল হন তারা। এরই আইসিডিএস কর্মীদের তরফে ন্যায্য মজুরি সহ 15টি দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় জেলা শাসকের দপ্তরে। তাদের বক্তব্য, করোনার কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে দৌড়েছেন আইসিডিএস কর্মীরা। এছাড়াও সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মে রত থাকেন তারা, কিন্তু তাদের আর্থসামাজিক সুরক্ষা নিয়ে সরকারের তরফে করা হয়নি বলে সরব হন আইসিডিএস কর্মীরা। নিযুক্ত করতে হবে, আর আমাদের অবসরের পোশাকগুলো দেয় সেগুলো বাইরে পড়ার মতো নয়, আমাদের উন্নত মানের পোশাক দিতে। তার মধ্যেও আমাদের এই আশা যেখানে নেই কাছে ডেপুটেশন দিতে আমাদের সমস্ত প্রকল্প কর্মীরা, তার মধ্যে আমাদের অঙ্গনবাড়ি কর্মী বোন সহিতা বোনেরা তারা এসছেন। তাদের দীর্ঘদিনের জীবন যুদ্ধ লড়াই, মা শিশুদের নিয়ে যে কাজ, সে কাজ প্রতিটি অঙ্গনবাড়ি এবং সহায়িকা বোনেরা করে থাকে। সেই কাজে আমরা কোনো ন্যায্য মূল্য পাচ্ছি না, মূল্যায়ন পাচ্ছি না, ন্যায্য কোনো দাবি আদায় করতে পাচ্ছি না। তাই আজকে আমরা এসেছি 15 দফা দাবি নিয়ে ডিপিওর কাছে। এই 15 দফা দাবি আমরা আদায় করার জন্য মিছিলের মধ্য দিয়ে আমরা এখন ডিপিওর কাছে ডেপুটেশনে আমাদের 5 জন সাথী ডিপিওর কাছে গেছেন। আজকে আমাদের 27 লক্ষ অঙ্গনবাড়ি কর্মী সহায়িকা বোনেরা কাজ করে, সারা রাজ্যের মধ্যে 2,37,000 আমার অঙ্গনবাড়ি কর্মী বোন সহায়িকারা কাজ করে, পিছিয়ে পড়া মা শিশুদের নিয়ে কাজ করে থাকেন। আজকে যখন সারা ভারতবর্ষ পৃথিবী জুড়ে যখন লকডাউন চলছে 2020-2021, তখন অঙ্গনবাড়ি কর্মী বোন তার জীবনের ঝুঁকি নিয়ে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে মা শিশুদের দেখছেন, এলাকার মধ্যে মানুষজনকে দেখছেন তারা ঠিক আছেন কিনা, তাদের কি কি প্রয়োজন সমস্ত কিছু তারা দেখছেন। প্রথম ফেজ, দ্বিতীয় ফেজ চলে যাওয়ার পরে তৃতীয় ফেজ আসলো। সেই তৃতীয় ফেজের মধ্যে যখন বলা হলো যে শিশুদের উপর এই আক্রমণ আসছে, এই যে কোভিড অতিমারি, সেই অতিমারি তৃতীয় দফায় শিশুদের উপর ভয়, সাথে সাথে অঙ্গনবাড়ি কর্মী বোনেরা সহায়িকা বোনেরা নেমে গেলেন রাস্তায়, বাড়ি বাড়ি সার্ভে করছেন, বাড়ি বাড়ি তাদের ওজন নিচ্ছেন, তাদের চেক আপ করছেন। তাদের ইমিউনিটি পাওয়ার কমে গেছে, তাদের ইমিউনিটি পাওয়ার মধ্যে রয়েছে, তাদের মাসে ডেকাম্প্রেশনের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যখন টিভির পর্দায় কথা বলেন, যখন সমস্ত সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন মাননীয় মুখ্যমন্ত্রী, তখন পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, টিভি নিউজ 10। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।